সিলিং করাবো, আর এই ফলস সিলিংটা করাবো আপনার জিপসাম বোর্ড দিয়ে। ওকে, তো এইটা কিভাবে করে তারপর করার পরে আমার ভিডিওটা আপনার ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তাহলে আমি আপনাদেরকে এটা করতে কত টাকা খরচ হয়েছে আমি বলবো। আর আমার ঘরটার সাইজ হচ্ছে 14x14 ফুট, লম্বা হবে 14 আর ফাঁস হবে 14 ফুট, ঠিক আছে? হ্যাঁ, আর এটা আপনার কত টাকা খরচ হবে আমি কিছু বলবো। আর আমাদের আপনার কি কি দিয়ে কাজ হবে আমি এখন দেখাচ্ছি আপনাদের। দেখুন, এ হচ্ছে আপনার জিপসাম বোর্ড গুলো। ওকে, এই দেখুন বোর্ড গুলো আছে। আর যেটাতে কাজ হবে এটা হলো এই এইগুলি স্টিক দিয়ে আপনার ফ্রেমটা করবে ওরা। আর আমার ঘরটা হচ্ছে এরকম, এইটাই দেখুন আমার ঘরটা। আর আপনার এই ফলস সিলিংটা যদি ভালো লাগে আপনারা তাদেরকে দিয়েও আপনারা করতে পারেন। হ্যাঁ, তাদের বাড়িও আগরতলাতে আছে, আপনারা করতে পারবেন। কাজ করি শেষ করতে পারলাম। এই দেখুন আমাদের ফল সিলিংটা তৈরি হয়ে গেছে। ওকে, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি পুরোটা ফল সিলিং আমি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এটার রেটটা বলবো আমি আপনাদেরকে। দেখুন, পুরোটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন তো, আমি এটা রেটটা আমি এখন যে বলবো, এই রেটটাতে কিন্তু পেন্টিং আর ইলেকট্রিক বাদে, কিন্তু এই দুটা জিনিস বাদে শুধু অনলি ফর ফলস সিলিংটা কত টাকা পড়েছে আমি আপনাদেরকে বলছি। এই ফলস সিলিংটা করতে আমার খরচ হয়েছে 40,000 টাকা। ওকে, 40,000 আমার খরচ হয়েছে এটা। আর এটা যদি আপনারা করতে চান তাহলে আমাদের আগরতলাতে তাদের দোকান আছে চন্দ্রপুরে, আর আমি এটা ফোন নাম্বার আমি তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিব, আপনি তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা কিন্তু আমি আজকে রেট বলছি, এটা হয়তো এটা বাড়তে পারে,
হয়তো এটা কমতেও পারে, ঠিক আছে? আপনি তাদের সাথে কথা বলে আপনারা করতে পারেন ইচ্ছা করলে। আর ফল সিলিংটা কিরকম হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, নমস্কার।